সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব, সেটি হলো আমরা যারা পাসপোর্ট মালুমাত করি বা পাসপোর্ট রেনিউ করি, এই জিনিসগুলো কিন্তু আপনার নলেজে রাখতে হবে। যেমন আপনি যদি পাসপোর্ট রেনিউ করেন, সেক্ষেত্রে রেনিউ করার পরে প্রথম যে কাজটি সেটি হলো আপনার পাসপোর্ট মালুমাত করা। আপনি অবশ্যই পাসপোর্টটিকে মালুমাত করে তারপরে এটিকে রাখবেন। আর না হলে অনেকে দেখা গেল যে পাসপোর্ট রেনিউ করে, ঠিক আছে, রেনিউ করার পরে কি পাসপোর্টটা সুন্দর করে এরকম করে রাখা দেয়, তারপরে যখন বাংলাদেশে যাবে তখন তার মনে হয় যে পাসপোর্টটা মালুমাত করা হয় নাই, বা এয়ারপোর্টে যাওয়ার পরে সে দেখে যে পাসপোর্টটা মালুমাত করা হয় নাই। এমন একটা ঘটনা হয়েছে, গতকালকে এক প্রবাসী ভাই আসছে, উনি টিকিট কেটে নিয়ে গেছিল এবং গতকালকে ওনার ফ্লাইট ছিল, তখন এয়ারপোর্ট যাওয়ার পরে উনি দেখে যে ওনার পাসপোর্ট আপডেট করা হয় নাই, মানে মালুমাত করা হয় নাই। উনি টিকিটও কেটে নিয়ে গেছে, ছুটিও লাগাইছে, সব কিছুই করছে, কিন্তু ওই আগের পাসপোর্টে, পুরাতন পাসপোর্টের উপরে ছুটি লাগছে, ইভেন ওই পাসপোর্ট দিয়ে সেই কিন্তু ওনা টিকিট কেটে নিয়ে গেছে। তো নতুন পাসপোর্ট তো ওনার পুরান পাসপোর্টের মেয়াদ নাই, তখন কি প্রবলেম হয়ে গেছে, উনি যাইতে পারতেছে না, তখন আইসে আবার টিকিটটা ক্যান্সেল করায় তখন টাকা রিটার্ন নিয়ে গেছে। তো এটি কিন্তু একটা ভোগান্তি। আপনারা মনে রাখবেন, আপনারা যখন পাসপোর্টটা রিনিউ করবেন, রিনিউ করার পরে আপনাদের প্রথম কাজটা হলো আপনি এটাকে মালুমাত করানো। মালুমাত পরে করানোর পরে অনেক ক্ষেত্রে দেখা গেল যে কোম্পানি মালুমাত করে, আপনার কোম্পানি যদি সেটা মালুমাত করে আপনি কীভাবে শিওর হবেন? আপনাকে শিওর হওয়ার জন্য আপনার কিন্তু অ্যাপসের আছে, আপনার অ্যাপসারে যাবেন, অ্যাপসারের মধ্যে আপনার মাই পাসপোর্ট, পাসপোর্টের মধ্যে যাবেন, যখন দেখবেন আপনার নতুন পাসপোর্টের নাম্বারটা এখানে আপডেট হয়েছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা মালুমাত হয়েছে। আর যদি দেখেন ওইখানে পুরাতন পাসপোর্টের নাম্বারটাই দেওয়া আছে, তখন আপনি বুঝতে পারবেন যে পাসপোর্টটা এখন আপনার পাসপোর্টটা মালুমাত করা হয় না। সো আপনাকে, আপনারা এটা নিয়ে গাফিলাতি করবেন না, আপনারা যখন পাসপোর্ট রিনিউ করবেন, রিনিউ করার পরে আপনার প্রথম কাজটি হলো পাসপোর্টটাকে মালুমাত করা। তারপরে আপনি ছুটিতে যান না যান বা বাংলাদেশে যান এক্সিটে যান, সেটা কিন্তু পরের বিষয়। তবে আপনাকে বাংলাদেশে যেতে হলে কী করতে হবে, পাসপোর্টটাকে আপনাকে মালুমাত করতেই হবে। রিনিউ করার পরে প্রথম কাজটি হলো আপনার পাসপোর্ট মালুমাত করা। গতকালকে কিন্তু এক ভাই কিন্তু এয়ারপোর্ট থেকে রিটার্ন আসছে, বিকজ ওনার পাসপোর্টটা মালুমাত করানো ছিল না। নতুন পাসপোর্ট রিনিউ করছে ঠিকই, কিন্তু পাসপোর্টটা মালুমাত করে নাই, ওনার মাথার মধ্যে এটা ছিল না, তখন টিকিট ক্যান্সেল করছে, এয়ারপোর্ট থেকে রিটার্ন আসছে। এগুলো কিন্তু কি নিয়মিত একটা ভোগান্তি, আপনার পেরেশানি। যখন আপনি একটা জিনিস করতে যাবেন যখন এই কাজটা করতে পারবেন, আর বাংলাদেশে যাওয়ার সময় যদি এয়ারপোর্ট থেকে কেউ রিটার্ন আসে, এটা যে কতটা কষ্টের সেটা অন্তত একটা প্রবাসী ভাই কিন্তু খুব ভালো করেই বোঝেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এমন ভুলটা যেন আপনারা কেউ না করেন। আপনি প্রথমত পাসপোর্ট রিনিউ করেন, তারপরে যে কাজটি সেটি হলো আপনার অবশ্যই পাসপোর্টটাকে মালুমাত করবেন। আর মালুমাত করার জন্য যদি আপনার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পাসপোর্ট মালুমাত করে দিতে পারি। ইনশাআল্লাহ একদিনে পাসপোর্ট মালুমাত করে দিব। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমার যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে আপনারা যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।